খুতবার সময় হাতে লাঠি নেওয়া বা না নেওয়ার বিধান কি? পীরের মুরিদ না হলে জান্নাতে যাওয়া যাবে না, এ কথার সত্যতা কতটুকু? স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া যেখানে সেখানে যায়, স্বামী বাধা দিলে ঝগড়া করে, এ সম্পর্কে কিছু বলবেন? নামাজ পড়া অবস্থায় সেজদার জায়গায় ফু দিয়ে নামাজ পড়া যাবে কিনা? ও পর্দা রক্ষার্থে ঘরে ব্যবস্থাপনা থাকায় ঘরে ওযু গোসল করতে চাই, কিন্তু শ্বশুর বলে বিদ্যুৎ বিল বেশি আসবে, আমাকে পুকুরে গোসল করতে বাধ্য করে, স্বামী প্রবাসে থাকে, এ সম্পর্কে বলেন। ভাইরা, আমার হাসির কথা না, আমাদের অনেক বোন আছেন, অনেক মেয়েরা আছেন, শ্বশুর শাশুড়ি ননদ দেবর এদের অত্যাচারে অতিষ্ঠ বেচারীরা, অতিষ্ঠ। স্বামীটা বিদেশে পড়ে আছে একটু সংসারের উন্নতির জন্য, আর এদিকে এই বেচারির 14 গোষ্ঠী উদ্ধার করার জন্য পরিবারের সব মানুষগুলা লেগে যায়, আছে না নাই? আবার কোনো কোনো ক্ষেত্রে উল্টাও হয়, যে স্বামী বিদেশে আছে এই চান্সে বয়ে শাশুড়ি ননদ সবগুলোর দড়ির উপর রাখে স্বামীর কান বালি করে, সেটাও আছে। ভাইরা আমার, আমরা মুসলমানই হইতে পারছি না, ভালো মুসলমানই হইতে পারছি না। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি, যার হাত মুখ দ্বারা অন্যরা নিরাপদে থাকে, অন্য মুসলমান নিরাপদে থাকে, সেই তো প্রকৃত মুসলমান। একজন মেয়ে, তিনি হোক বউ হোক শাশুড়ি, অথবা একজন পুরুষ, তিনি হোক শ্বশুর কিংবা জামাই, যেই হোক না কেন, সে আরেকজনের অধিকার নষ্ট করতে পারবে? বৌমা পুকুরে গিয়ে পর্দা পোশিদের সাথে অজু গোসল করা তার জন্য কঠিন হয়, সেটা তিনি করতে পারেন না, তাহলে সেক্ষেত্রে তার বাসায় অজু গোসলের ব্যবস্থা করতে হবে, এবং এটার জন্য যদি বিদ্যুৎ বিল যা খরচ করবেন, টাকা পয়সা খরচ করবেন ইবাদতের জন্য। একজন পুত্রবধূকে পুকুরে যদি বেপর্দা থাকে, সেখানে পর্দার ভালো ব্যবস্থা না থাকে, সেখানে যেয়ে তাকে গোসল করতে অজু করতে বাধ্য করলে শ্বশুর গুনাহগার হবেন, আল্লাহর কাছে দায়ী থাকবেন। সামান্য কটা পয়সার জন্য আপনি আল্লাহর ফরজ বিধান মানতে দিচ্ছেন না, আপনি জালিম এবং অপরাধী। অনেক শ্বশুর এরকম আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একে অন্যের অধিকার বোঝার তৌফিক দান করুন। শ্বশুররা বৌমাদের অধিকার বুঝবেন, বৌমারা শ্বশুর শাশুড়ির অধিকার বুঝবেন, যে তাদের প্রতি তারা মুরব্বী, তাদের প্রতি অবিচার করবেন না, মিথ্যা কথা বলে আপনার স্বামীর কান ভারী করবেন না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দায়িত্বশীল মানুষ হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, মুসলমানিত্ব শুধু নামাজ কতগুলো পড়ার নাম না, আর রোজা কতগুলো রাখার নাম না, মুসলমানিত্ব হলো নামাজ রোজা তো করবেনই, এর পাশাপাশি মানুষের অধিকারের পরে সচেতন থাকতে হবে, না হলে ভালো মুসলমান হতে পারবেন না। খুতবার সময় হাতে লাঠি নেওয়া বা না নেওয়ার বিধান কি? জুমার খুতবার সময় বা দুই ঈদের খুতবার সময় বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে লাঠি থাকতো এবং ধনুক থাকতো, হয় ধনুক অথবা লাঠি, এটার উপরে তিনি ভর করে হাত রেখে দাঁড়িয়ে খুতবা দিতেন। এই জন্য অনেক ইমামরা এটাকে সুন্নাহ বা মুস্তাহাব বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করতেন, সাহাবিদের অনেকেও এটি করতেন। ইবনে শিহাব যুহরি রাহিমাহুল্লাহ বলেছেন যে খুলাফায়ে রাশিদা এটা পরবর্তীতে করতেন, কিন্তু এটা করা ফরজ বা ওয়াজিব নয়, এবং এটা সুন্নাহ নাকি নিছক মোবাহ কিংবা সুন্নতে আদা কিংবা আপনার মুস্তাহাব, সেটা নিয়ে ফোকায়ের মধ্যে মত পার্থক্য আছে। সেজন্য কেউ যদি না করেন, সেটার জন্য তাকে আবার বাধ্যবাধকতা সৃষ্টি করাও যাবে না, কিন্তু এটা করাটা অনেক ইমামদের মতে মুস্তাহাব বা সুন্নাহ, কারণ বিভিন্ন হাদিস দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবিদের অনেকেই খুতবা দেওয়ার সময় লাঠি কিংবা ধনুক কোনো কিছু ধরে সেটার উপর ভর রেখে খুতবা দিয়েছেন বলে প্রমাণিত আছে। পীরের মুরিদ না হলে জান্নাতে যাওয়া যাবে না, এ কথার সত্যতা কতটুকু? ভাই, পীর সাহেবের মুরিদ না হলে জান্নাতে যাওয়া যাবে না, এমন কোনো কথা কোরআন বা হাদিসে কোথাও নাই। কোরআন হাদিসে যেটা আছে সেটা হলো আল্লাহর আদেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য না করলে সে জান্নাতে যেতে পারবে না। এই আনুগত্য করার প্রয়োজনে ওলামা একরামের সোহবত, তাদের সান্নিধ্য, তাদের দিক নির্দেশনা, তাদের অনুকরণ অনুসরণ এবং তাদের থেকে তালিম গ্রহণ করা, সেগুলো প্রয়োজনীয় কাজ, ভিন্ন বিষয়। কিন্তু তাই বলে কোনো ব্যক্তি যদি পীর না ধরে অথবা পীরের হাতে বায়াত না হয় তার জন্য জান্নাতে যাওয়া যাবে না, এমন কোনো কথা কোরআন হাদিসে নাই। শবে মেরাজ, শবে বরাত ও ঈদে মিলাদুন্নবীর বিশেষ কোনো নামাজ আছে কিনা? ভাই, ঈদে মিলাদুন্নবী তো ইসলামে নাই, নামাজ হবে কোত্থেকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে এটা সত্য, কিন্তু এই জন্ম উপলক্ষে কোনো ঈদ বা কোনো উৎসবের নির্দেশ কোরআন বা হাদিস কোথাও আমাদেরকে দেওয়া, একজন মুসলমানের আদেশ নিষেধ পাওয়ার জায়গা কোনটা? কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিসে
কোন একটা জাল হাদিসেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিনটাকে উৎসব হিসাবে উদযাপনের কোন নির্দেশনা বিলকুল। আরে ভাই, জন্ম দিবস উদযাপন এটা তো পেগানদের কাজ, অগ্নিপূজক প্রকৃতি পূজারী আছে অনেকে তাদের কাজ। একসময় খ্রিস্টানরা পর্যন্ত জন্মদিবস পালন করতো না, পরবর্তীতে সেটা খ্রিস্টানরা ধরতে শুরু করা। ঈসা আলাইহিস সালামের জন্মদিবস ক্রিসমাস ডে তারা পালন করে। এদের দেখা দেখে মুসলমানরা চিন্তা করছে তাহলে আমরাও আমাদের নবীর মহব্বত প্রকাশ করে করি। যারা করে তারা মহব্বতই করেন, তার নবী সাল্লামকে ভালোবেসেই করেন। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি খ্রিস্টানদের অনুকরণ অনুসরণ করতে নিষেধ করেছেন, আমরা সেই কাজই করছি। আমাদের নবীজি নিজে নিজের জন্মদিবস বছরে একবার এরকম উৎসব করা এটা তিনি করেন নাই, না চার খলিফার কেউ করেছেন, না কোনো সাহাবী করেছেন, কোনো জাল হাদিসেও নাই। অতএব ঈদে মিলাদুন নবী নামে যেটা আমরা উদযাপন করি এটার অস্তিত্বই ইসলামে নাই। কোরআন এরকম কিছু করতেই বলা হয়নি, ইসলাম পূর্ণাঙ্গ দিনের বিধান, যার কারণে এটার আবার আলাদা নামাজ কোত্থেকে আসবে। এরপর আসেন শবে মেরাজ। শবে মেরাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ জীবনে একবার হয়েছে, বছরের ওই দিনটাকে মেরাজ হিসেবে উদযাপন করার ব্যাপারেও কোনো হাদিসের কোনো নির্দেশনা নাই, অতএব এর কোনো সালাত নাই। শবে বরাত শাবানের মধ্যরাত, এই রাতের ফজিলত বিভিন্ন হাদিস দ্বারায় অনেকগুলো হাদিস এর বর্ণনা থেকে এই রাতের ফজিলত বোঝা যায় যে আল্লাহ তাআলা মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, হিংসুক ছাড়া, মুশরিক ছাড়া, মুশরিক এবং হিংসুক ছাড়া বাকি লোকদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন। এরকম বিভিন্ন বর্ণনা দ্বারা এই রাতের ফজিলত মোটের উপরে প্রমাণ পাওয়া যায়। তবে এটাকে আমরা আবার যতটা গুরুত্বের সাথে এবাদত বন্দীদের জন্য নির্দিষ্ট করে ফেলি, এমনকি শবে বরাতের বিশেষ এবাদত বিশেষ নামাজ আছে এত রাকাত, এভাবে এরকম কোনো বর্ণনা কোরআন হাদিসে কোথাও আসেনি। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হাদিসের অনুসরণ করার তৌফিক দান করুন। স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া যেখানে সেখানে যায়, স্বামী বাধা দিলে ঝগড়া করে, এ সম্পর্কে কিছু বলবেন? আজকাল আমাদের বোনদেরকে অতিরিক্ত স্বাধীন চেতা করে দিছে কিছু মানুষ, তারা মহিলাদেরকে উস্কিয়ে দিছে যে কিসের স্বামীর কথা শুনবা, স্বামীর কথা মানবো না, বদ্ধ করে থাকবো না, এসব স্লোগান শিখিয়ে দিছে না ভাইরা আমার। এটাতে মনে হয় যে স্বামী খুব এই বৌরা মহিলারা খুব স্বাধীন হয়ে গেছে। কিছুটা স্বাধীনতা হয়তো হয়, কিছুটা হয়তো স্বাদ উপভোগ করে, মজা উপভোগ করে, কিন্তু ভাইরা একটা সময় সে বুঝতে পারে যে এটার দ্বারা তার ক্ষতি হয়। সবচেয়ে বড় ক্ষতি হলো ইমানদার নারীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে যাওয়ার জন্য চারটি ফরমুল, চারটি আমল দিয়েছেন, চারটি কন্ডিশন দিয়েছেন। এক হলো ইজা সল্লাতিল মারআতু খামসাহা, যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরা রমজান রোজা রাখে এবং স্বামীর আনুগত্য চরে, তিন নম্বর, আর নিজের লজ্জাস্থান হেফাজত করে, জেনা ব্যবচার করে না, হারাম রিলেশন করে না, দুই নম্বরই পথ থেকে বাঁচিয়ে রাখে নিজেকে। এই চারটা কাজ করলে ওই নারীর জন্য জান্নাত আল্লাহ তাআলা সহজ করেন, সে জান্নাতে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করে। এই জন্য ভাইরা আমার, আমাদের মা বোনরা স্বামীর নির্দেশ মেনে চলতে হবে, যতক্ষণ পর্যন্ত অন্যায় নির্দেশ না করবেন। তিনি বাহিরে যাবেন, কোথাও যাবেন, স্বামীর অনুমতি নিয়ে যাবেন, তেড়ামি করবেন না। আল্লাহকে খুশি করার জন্য এতটুকু স্যাক্রিফাইস করতে হবে মনে না চাইলেও, নিজের বিরুদ্ধে যুদ্ধ করে সংগ্রাম করে হলেও স্বামীর আনুগত্য করার চেষ্টা করবেন, যদি সে কোনো অন্যায় নির্দেশ না করে। অতএব বাহিরে যেতে, কোথাও যেতে স্বামীকে বলে যাবেন, পারমিশন নিয়ে যাবেন, প্রয়োজনে মহব্বত ভালোবাসা দিয়ে পারমিশন আদায় করে নিয়ে আপনি যদি কোনো যৌক্তিক কাজ যেতে চান অবশ্যই যাবেন। হ্যাঁ, আপনার একেবারে ফরজ কাজ যেতে দিচ্ছে না, কথার কথা আপনি অসুস্থ, আপনার বাবা মা মরে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে, সেখানেও আপনার সাথে কোনো সম্পর্ক তাদের সাথে রাখতে দিচ্ছে না, তো সেই কথা আপনি মানতে বাধ্য নন, কিন্তু আপনার বাবার বাড়ি যাবেন, কোথাও বেড়াইতে যাবেন, তো অবশ্যই তাকে পারমিশন নিয়ে, আস্থা নিয়ে তারপরে যাবেন, মন গড়া চলে যাবেন না। অনেক বোনরা আছে আজকাল এগুলো মানতে চান না, নিজের আমল নিজে নষ্ট করে। দোকানে অনেক কাস্টমার কাপড় বানাতে দিয়ে যায়, কিন্তু কিছু কাস্টমার কাপড় বানাতে দিয়ে কাপড় নেয় না, এবং মেমোতে লেখা আছে এক মাসের ভিতর ডেলিভারি না নিলে কর্তৃপক্ষ দায়ী নয়, তারপরও ছয় মাস এক বছর রাখার পর কাপড়ের মালিক আসে না, এখন আমার করণীয় কী? না নেওয়ার কারণ এটাও হতে পারে যে কাপড়ের মূল্য থেকে মজুরি বেশি। ভাই, যদি এরকম হয় যে আসলে কাপড় বানাইতে দিছে কিন্তু সে আর নেয় না, আছে এরকম লোক বহুত আমাদের দেশে, তো যদি এরকম হয় এবং আপনার মেমোতে স্পষ্ট লেখা থাকে এতদিন না নিলে আর আপনি আমার দায় দায়িত্ব নাই, তাহলে সেক্ষেত্রে আপনি এটা বিক্রি করে আপনার মজুরির যে টাকা সেটা আপনি নিয়ে বাকি টাকা ওই ব্যক্তির তরফ থেকে দান করে দিবেন। কথা কি বুঝাতে পারছি? ধরেন জামার দাম হলো 2000 টাকা, রেডিমেড জামাটা, এটা বিক্রি যা করতে পারেন, এখন 2000 তো কেউ নিবে না, আর একজনের গায়ের মাপের জামা, আপনি 1500 বিক্রি করতে পারলেন, 1000 বিক্রি করতে পারলেন, মজুরি 500 টাকা, তাহলে মজুরি 500 রেখে বাকি টাকা ওই ব্যক্তি যার কাপড় যে নেয় নাই তার পক্ষ থেকে দান করে দিবেন গরিব দুঃখীকে, ব্যাস শেষ।
আর যদি এমন হয় যে এটা বিক্রি করলে যে টাকা পাবেন আপনার মজুরির টাকাই হবে না, তাহলে তার কোনো কথাই নেই, পুরোটাই আপনি রেখে দেবেন। নামাজ পড়া অবস্থায় সেজদার জায়গায় ফু দিয়ে নামাজ পড়া যাবে কি না? নামাজ পড়া অবস্থায় অনেকে সেজদার জায়গায় বেশি ধুলাবালি দেখলে একটা ফু দিয়ে নেয়, অনেক সময় দুই তিনটাও দেয় ফু, এই ফুটো দিয়া এরপরে সেজদা যায়, এরকম লোক আছে না নেই? সামান্য ধুলাবালি আছে একটু কপালে নাকে লাগবে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে ফুটু না দিয়ে সরাসরি সেজদা চলে যাওয়া উচিত। কারণ ফু দেওয়া এটা নামাজের ভেতরকার কাজ না বাহিরকার কাজ? নামাজের মধ্যে যা যা করা লাগে এর মধ্যে কি ফু দেওয়া বলতে কিছু আছে? নাই, তাহলে তো নামাজের কাজ না, এটা নামাজের বাইরের কাজ। নামাজের মধ্যে নামাজের বাইরের কাজ করা যাবে না। যদি বাইরের কোনো কাজ এমন হয় যেটা না করলে কোনো উপায় নেই, যেমন কথার কথা মশা একটা কামড় দিছে, এমন জোরে কামড় দিছে আর এমন ব্যথা যন্ত্রণা শুরু হয়েছে, জ্বালা শুরু হয়েছে যে ওই জায়গায় একটু না ডরলে আপনার অনেক কষ্ট হয়ে যাচ্ছে, তাহলে হালকা করে একটা ডলা দেন। যদি একটা মাইট দেওয়া লাগে একটা মাইট দেন, এতটুকু করতে পারেন। মোবাইলটা হঠাৎ করে বেজে উঠছে নামাজের মধ্যে, এখন এটার আওয়াজের চোটে সব মুসল্লিদের নামাজ বরবাদ হয়ে যাবে। আপনি আস্তে করে হাত দিয়ে পকেটের মধ্যে আপনি ওইটা বন্ধ করে দেন, অথবা টিপ দিয়ে ওইটার গলা চিপা ওইটার চিল্লে চিল্লে বন্ধ করে দেন। এতটুকু আপনি করতে পারবেন, এতটুকু আপনি করতে পারবেন। অনেকে আছে দেখবেন মোবাইল বাজতে 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 পুরা মুসল্লিদের সবাই নামাজের 12টা বাজানো শেষ, তারপর উনি মোবাইলের দিকে হাত দেয় না, ওই যে হাত বাঁধলে নামাজ ভাঙি যায় কিনা এই চিন্তা। তো এতটুকু সামান্য কাজ করলে নামাজ ভঙ্গ হবে না, আর এটা করা জরুরি, কারণ না করলে সবার মনোযোগ নষ্ট হচ্ছে, সেজন্য এটুক করা যাবে। যদিও আগে থেকেই সাবধান থাকা উচিত ছিল, মোবাইল বন্ধ করে নামাজ পড়া দরকার ছিল, যেহেতু ভুলে গেছে কোনো কারণে, তো নামাজের মধ্যে আওয়াজ হলেও আস্তে করে চাপ দিয়ে। অনেকে আপনার প্রত্যেকে যে যেটা মোবাইল ব্যবহার করে যে বিভিন্ন বাটন টিপ দিলে এটা টিপ দিলে বন্ধ হবে, এমন অনেক আন্দাজে কয়েকটা টিপে শুরু করলে বন্ধ তো হয়ে যাবেই। আবার অনেকে আছে বাইর করে এরকম ভালো করে দেখে, হ্যাঁ কলটা কে দিল, ওর শুদ্ধ গোষ্ঠী উদ্ধার করার নিয়ত করে মনে মনে। তো এই সমস্ত যদি করেন তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে, কারণ নামাজের মধ্যে যেটা নামাজের বাইরের কাজ সেগুলো যদি আপনি অনেক বেশি করেন, যেটাকে আমলে কাসির বলে, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে, হালকা করতে পারেন। এখন হালকার বেশির মাপটা কি? মাপটা হলো আপনি যখন নামাজের মধ্যে এমন কিছু কাজ করতেছেন যেটা নামাজের কাজ না, এমনভাবে করতেছেন যে বাহিরের কোনো লোক দেখে সন্দেহের মধ্যে পড়ে যায় আপনি কি নামাজে আছেন না নামাজের বাইরে আছেন, এরকম হয় না? আপনি যদি দাঁড়ায় এরকম মোবাইল টিপা শুরু করেন দোনো হাতে, তাহলে তো বাইরের লোক দেখে বলবে কী ব্যাপার, এই লোক মনে হয় নামাজে দাঁড়ায় নেই, মোবাইল টিপে রিল করতেছে। আর হালকা করে আপনার হাত বাঁধা আছে, আরেক হাত দিয়ে একটু টিপ দিয়ে বন্ধ করে দিয়েছেন, তাহলে তো বোঝাই যাবে আপনি নামাজে আছেন। তো এইরকম হালকা যদি কাজ করেন অসুবিধা নাই, কিন্তু বেশি কাজ যদি করেন যে আপনি নামাজে আছেন কিনা এটা নিয়ে মানুষ সন্দেহ পড়ে যেতে পারে, এরকম বেশি অন্য কাজ করেন তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে, এটা নামাজ ভঙ্গকারী বিষয়। অতএব সেজদা যখন আপনি যাবেন একেবারে যদি দুই হাত দিয়ে খুব ফ্রি মোডে, যেটাকে বলে ফ্রি মোডে, আপনি নামাজে আছেন এটা বোঝার কোনো উপায় নাই, এদিকে একটা ফু, মাঝখানে একটা ফু, বাম দিকে আরেকটা ফু, হাত দিয়ে সরাইতেছেন, এই হাত দিয়ে সরাইতেছেন, আপনার হাবভাব দেখে যে কোনো লোক মনে করবে যে লোকটা কি নামাজে আছে না নামাজে নাই, নামাজে থাকে কি এত কিছু করে নাকি মানুষ। এইরকম যদি বেশি করেন তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। আর যদি হালকা একটা ফু দিয়ে দেন কোনো রকম নামাজের মুডে আসেন, তাহলে নামাজ নষ্ট হবে না, কিন্তু এই ফুটাও যদি না দিয়ে নামাজ পড়তে পারেন সেটা বেটার, কারণ নামাজের মধ্যে অনামাজের কাজ, নামাজের বাইরের কাজ যত কম করা যায় ততই ভালো। এখানে সেজদার জায়গায় যদি বালি থাকে এটা আগে থেকে পরিষ্কার করে নিয়ে নামাজ পড়বেন, আর না হলে আলতোভাবে সেজদা দিবেন, সবর করবেন। আর যদি মনে হয় না এত ধুলা যে আমার নিঃশ্বাস যখন টান দেবো সেজদায় নাক দিয়ে ধুলা ঢুকবে, আমি আবার অ্যালার্জির রোগী, তাহলে সেক্ষেত্রে আস্তে করে হয় হাত দিয়া সরান, আর না মুখ দিয়া আস্তে করে ফু দিয়ে আপনি নামাজ পড়েন, এটা করতে পারেন। তাহলে এটা অ্যাভয়েড করা ভালো, যদি করতে হয় এটা আলতোভাবে করতে পারবেন, একেবারে ফু দিতে থাকলে না, দুই হাত দিয়া একেবারে নামাজের বাইরের লোকের মতো করে পরিষ্কার করা লাগলেন, এটা করতে পারবেন না। কথা কি বুঝাতে পারছি? তাহলে আগে ভাগে পরিষ্কার করবেন, ভুলে গেছেন এখন দেখতেছেন না ভয়াবহ বালি, সবর করে ওই অবস্থায় সেজদা দেওয়ার চেষ্টা করবেন। একান্ত দেখেন না এত বালি, এখানে আমি সেজদা দিলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, নাক টাক দিয়ে সব দোলা ডুববে, অসুস্থ হয়ে যাবে, তাহলে আস্তে করে
পরিষ্কার করে বা ফু দিয়ে হালকা করে আপনি সেজদা শেষ করবেন। পাপ হবে জানার পরেও শয়তানের ধোকায় পড়ে অবৈধ রিলেশনে ছিলাম, দিনের সঠিক বুঝ আসার পর এসব কাজ থেকে দূরে আছি আলহামদুলিল্লাহ, কিন্তু রিলেশনে থাকা অবস্থায় আমি কিছু জামা কাপড় উপহার পাই, এখন কি আমি এগুলো ব্যবহার করতে পারবো নাকি ফেরত দিয়ে দিব? ভাই, অবৈধ সম্পর্ক, হারাম রিলেশন, এটা আমাদের যুবক যুবতীদের বেশিরভাগ মানুষ আজ এই হারাম কাজে আক্রান্ত হয়ে গেছে, লিপ্ত হয়ে গেছে। এটা জেনা, হারাম কোনো সম্পর্ক, বিবাহ বহির্ভূত সম্পর্ক করা, এটার নাম কি? জেনা। এটাকে ইবলিসে নাম দিছে প্রেম, ইবলিস এটার নাম দিছে কি? প্রেম। এবং এটাকে সহনীয় করবার জন্য নাম দিছে রিলেশন, মানে সম্পর্ক। তো ভাইরা আমার, চোরে চোরেও সম্পর্ক হয়, ডাকাইতে ডাকাইতেও সম্পর্ক হয়। তো বিবাহ বহির্ভূত সম্পর্ক, এটা সম্পর্ক বা রিলেশন, প্রেম, নাম যাই দেন না কেন, এটা অবশ্যই জঘন্য গুনাহ এবং হারাম কাজ। মনে রাখবেন, বনি ইসরাইলের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইহুদি জাতির প্রতি সর্বপ্রথম ফেতনা ছিল এ নারীর ফেতনা, অর্থাৎ ছেলেরা অবৈধ সম্পর্কে মেয়েদের সাথে জড়ায় যাবে, এটা দিয়ে তার ইমান, আমল, এবাদত, বন্দিগি, আল্লাহ মুখিতা, আখেরাত মুখিতা সব বরবাদ হয়ে যাবে। একটা পুরুষের ইমানি চেতনা ধ্বংস করার জন্য একটা অবৈধ সম্পর্ক যথেষ্ট, একটা মহিলারও সেম। ভাইরা আমার, এই জন্য দেখবেন ইবলিস অন্য কোনোটার প্রতি আপনাকে এতটা আকর্ষণ করবে না যত বেশি এদিকে আকৃষ্ট করবে। এই জন্য যুবক ভাইরা আমার, চ্যালেঞ্জ নিতে হবে যে আমার মধ্যকার সকল ভালোবাসা, সকল প্রেম, সকল আবেগ, সকল মহাব্বত, এ সবগুলো আমি যত্ন করে বুকের ভিতর রেখে দিব। কার জন্য? বউয়ের জন্য। বুঝতে পারছেন? বউ হলো আপনার বৈধ প্রেমিকা, সে হলো আপনার সত্যিকারের প্রেম ভালোবাসার হকদার। আর এই বাহিরে রাস্তাঘাটে, স্কুল কলেজে, ডানে বামে যে দুই নম্বরের দিকে আপনারা আগান, এই দুই নম্বরই করে অজাগায় প্রেম ভালোবাসা দিয়া টিয়া, এরপর বিয়ে করার পরে সময় মতো দেখবেন ভালোবাসার টান পড়ছে, বোঝেন নাই? তখন দেখবেন ভালোবাসার পুঁজিতে কি পড়ছে? টান পড়ছে। এই জন্য এগুলো করবেন না। এখন কথা হলো, এক সময় ভুল পথে ছিলাম, আল্লাহ হেদায়াত দিছে, এখন সঠিক পথে আসছি, হারাম রিলেশন এখন আর করি না, আল্লাহর ভয়ে সব ছেড়ে দিয়েছি। এরকম যদি হয়, এখন আগে ওই সম্পর্ক থাকাকালীন সময় একজন আরেকজনে এটা সেটা দিছি, হ্যাঁ গিফট টিফট দিছি, এ তো সব দুই নম্বরের জন্য গিফট দেওয়া, নাহলে দুনিয়া তার ভালো মানুষ খুঁজে পায় নাই। বহু ছেলে আছে, বহু ছেলে আছে যে নিজের বাপের জীবনে একটা 10 টাকার জিনিস কিনে দেয়নি, নিজের বোনটারে কোনোদিন কিনে দেয়নি, নিজের ভাইটারে কোনোদিন কিনে দেয়নি, মার জীবনে একটা 10 টাকা দিয়ে 20 টাকা দিয়ে একটা আইসক্রিম কোনোদিন কিনে দেয়নি। ওই কোথাকার কোন মেয়ের সাথে হারাম সম্পর্ক করলে এর বাদামও খাওয়ায়, চটপটিও খাওয়ায়, এবং চাইনিজও খাওয়ায়, ফুচকাও খাওয়ায়, এটাও কিনে দেয়, সেটাও কিনে দেয়, ভাবখানা এমন যে উনি অনেক কিছু করে ফেলবে। এই বকিল অন্যকে দেওয়া তো দূরের কথা, নিজে অনেক সময় খায় না, কিন্তু এই মেয়ের জন্য খরচ করে, আছে না নাই? ঠিক একই কথা বিপরীত দিক থেকে আছে। ভাইরা আমার, এটা যৌবনের ভ্রম, যৌবনের পাগলামি, এই পাগলামিটা একটা সময় থাকবে না, শুধু আফসুসটা থেকে যাবে। কোনটা থেকে যাবে? আল্লাহর কসম করে বলি যুবক ভাইরা আমার, যৌবনে যে যৌবনকে নোংরামি দিয়ে আপনি পরিপূর্ণ করে ফেলছেন, আপনার এই যৌবনের পাগলামি, এই জেনা ব্যবিচারের খাহেস, এটা চিরকাল থাকবে না, একটা সময় এগুলো চলে যাবে মাথা থেকে, জীবনের বাস্তবতা আপনি একসময় উপলব্ধি করতে পারবেন, কিন্তু তখন যেটা থেকে যাবে সেটা কি? যৌবনকালে যে হারাম সম্পর্ক করে আল্লাহকে নারাজ করেছেন, আমলনামা বরবাদ করেছেন, চরিত্র ধ্বংস করেছেন, ভালোবাসার অপাত্রে ব্যবহার করেছেন, এবং হারাম রিলেশন করে নিজের ভেতর বাহিরকে নোংরা করে ফেলেছেন, সেজন্য আফসুসটা ঠিকই থেকে যাবে সারা জীবন। এই জন্য বুদ্ধিমান যুবক, বুদ্ধিমান যুবতীরা তাদের যৌবনকে হেফাজত করে অন্যায় থেকে, অশ্লীলতা থেকে। আল্লাহ তা আমাদের যুবক এবং তরুণদেরকে হিম্মত এবং সৎসাহস দান করুন। সৎসাহস নিতে হবে ভাই, সব যুবকরা এ অপকর্মে জড়ায় যাচ্ছে, সবারই একটার সাথে রিলেশন, একাধিকটার সাথে রিলেশন আছে। আপনি সবাই তালে যদি তাল মিলান, তাহলে আপনি আর কিসের বিশেষ হলেন? আপনি তো বিশেষ হবেন যে সবাই পাগলামি করলে আমি একটু ভিন্ন হব, আমি ইউনিক হব, আমি শ্রেষ্ঠ হব,
যে না আমি পাগলামিতে নাই, শত শত যুবক আছে সমাজের, একটা যুবক আছে থাকলেও আমি আছি যে আমি এই পথে নাই, চেষ্টা করবো তো ইনশাল্লাহ। এখন কথা হলো ওই আগের সময়ে যখন আপনি ভুল পথে ছিলেন তখন যে আদান প্রদান হয়েছে উপহার ইত্যাদি এটা সেটা, তো এইগুলো থাকলে বেশিরভাগ ক্ষেত্রে ওই আবার মনে পড়ে সেই কুরআন দিনের অপকর্মের কথা, গুনাহের কথা, জেনার কথা। এই জন্য এগুলো বিক্রি করে ফেলার না, কাউকে দিয়ে দেন, হ্যাঁ, অথবা পারলে ফেরত দিয়ে দেন, যে কোনোভাবে এটা চোখের থেকে আড়াল করে ফেলার, যাতে করে গুনাহের কথা স্মরণ না হয়, তার কথা স্মরণ না হয়। আল্লাহ তালা আমাদেরকে সৎ সাহস যেন আমরা অর্জন করতে পারি সেই তৌফিক দান করুন। যুবক ভাইরা আমার, আমাদেরকে সৎ সাহস অর্জন করতে হবে, সৎ সাহস। আল্লাহ তালা প্রত্যেকের জীবনে জীবনসঙ্গী, জীবনসঙ্গী নিয়ে বেঁচে থাকলে আল্লাহ তালা দিবেন, রেখে দিয়েছেন, অতএব তাদের জন্য জমা করে রাখেন। খবরদার ভাইরা আমার, পশ্চিমা দুনিয়া সারা পৃথিবী আপনি তাকান, এই অবৈধ রিলেশনকে যারা কোনো দোষের কিছু মনে করে না, এটাকে মানুষের অধিকার মনে করে, সেই দেশগুলোতে যায় দেখেন পারিবারিক জীবন, পারিবারিক শান্তি বলতে কোনো কিচ্ছু নেই, ধ্বংস হয়ে গেছে। আমাদের মুসলমানদের অন্য কোনো কিছু থাকুক না থাকুক, পারিবারিক রিলেশনটা এটা আমাদের অনেক বড় একটা গর্বের ধন, যেটা পৃথিবীর অন্য কোনো ধর্মের মানুষের মধ্যে এরকম নাই। তো এটা আপনি নিজেরটা নিজে শেষ করে দিবেন এই হারাম রিলেশনের কারণে, এটা আপনাকে শেষ করবে, এটা ইবাদতের স্বাদ নষ্ট করে দিবে, আল্লাহ থেকে দূরে সরায় দিবে। অতএব এই হারাম সম্পর্ককে না করবো তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সব যুবক ভাইদেরকে আমন করার তৌফিক দান করুন।